আল্লাহ অত্যন্ত চমৎকার বচন ভঙ্গিতে বলেন, ফামানিফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলেন, ইহুদিরা খ্রিস্টানেরা আমি আল্লাহর ব্যাপারেও তারা মিথ্যা কথা বলে, তারা জালেম। আল্লাহ ইহুদি খ্রিস্টানেরা যা মিথ্যা কথা বলবে, বানিয়ে বানিয়ে তাওরাত লিখবে, বানিয়ে বানিয়ে ইঞ্জিল লিখবে, বানিয়ে বানিয়ে নিজের ধর্ম ধর্মগ্রন্থগুলি বলবে, নিজের নবীর নাম নিয়ে নিয়ে তারা মিথ্যা কথাগুলি বলবে, আল্লাহর নামেও মিথ্যা কথা বলবে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা আমার সম্পর্কেও মিথ্যা কথা বলবে, তবে হ্যাঁ তারা জালেম। আর জালেমদের জন্য আল্লাহ পাক রেখে দিলেন জাহান্নাম। আলোচনা হবে কোরআন থেকে, কোথেকে আলোচনা হবে? আমরা আল্লাহর কোরআন শুনতে চাই না ইনশাআল্লাহ। সম্মানিত সুদি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সুরা আলী ইমরানের 101 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার পঠিত তেলাওয়াতকৃত আয়াতের ভিতর থেকে আমি চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আপনারা দোয়া করুন তার দয়া যেন সামিলে হাল হয়। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুদী, আলোচনা যারা শোনার এখানে বসার, মন মস্তিষ্ক নিয়ে বসার চিন্তাধারা করেছেন, আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাই, লড়াচড়া করবেন না, একদিকে এক ধ্যানে এদিকে তাকায় থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ। শুনেন, কোরআনের তাফসির এটা এমন এক আলোচনার মজলিস, আপনারা তো কোরআনের তাফসির এখন শুনতে পারেন বিভিন্ন জায়গায়। আমরা যখন এটা পড়েছি তখন 12 বছর পড়াশোনা করার পরে এই টেবিলে বসতে হয়েছে পড়তে, কিন্তু আপনারা তো ঘরের বারিন্দা থেকে আসি এখানে বসে পড়তেছেন, সুযোগ পাইছেন। কোরআনের তাফসির একটা মহাসমুদ্র, সুবহানাল্লাহ। বলেন কবি বলেছিলেন যে এত বড় মহাসমুদ্র কোরআনের তাফসির, সমুদ্রের যেরকম কোনো কূল নাই, কিনারা নাই, তলার কোনো খবর নাই, এ কোরআনের তাফসিরের তলার কোনো খবর নাই, সুবহান। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরি দরিয়ায় বেপায়া, দরি তুফানে মুজফজা, দরি দরিয়ায় বেপায়া, দরি তুফানে মুজফজা, দিলফ গন্দি মে বিসমিল্লাহি মজরে হমুরসাহা। কোরআনের তাফসির মনে কাজিব কিতাব, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা এমন এক ব্যাখ্যা। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাইয়েদনা হযরতে নূহ পয়গম্বর, সাইয়েদনা হযরতে নূহ আলাইহি সালাম, পয়গম্বর নূহ আলাইহি সালাম যখন মুহা প্লাবনের ভিতরে উনি ওনার কিস্তিটা বাসিয়ে দিয়েছিলেন, কিস্তি বাসানের সময় যে দোয়াটা পড়ি উনি বাসাইছিলেন, কারণ কি নূহ পয়গম্বরেরও জানা নাই এই কিস্তিটা কোন জায়গায় কোন দিন কোন সময় গিয়ে এটা থেমে যাবে, পয়গম্বর নিজেও জানেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের ব্যাখ্যা কোথায় গিয়ে শেষ হবে কারো জানা নাই, এটা চলতেই থাকবে, যুগের পরিবর্তন হবে, জমানার পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, আলেম ওলামার পরিবর্তন হবে, যুগের চাহিদা অনুযায়ী পরওয়ার দিগার আলম কোরআনের ব্যাখ্যাকে যুগের কাছে নতুনত্ব নিয়ে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এই জন্য এটার কোনো কূল নাই, কিনারা নাই। কোরআন শোনার জন্য যখন মানুষগুলি চাতক পাখির মতন বসে যায়, মহান মালিক পরওয়ার দিগার আলম বলেন, বান্দা যখন কোরআন শোনার জন্য বসে যায়
রহমতের ফেরেশতারা আসমান থেকে অজস্র দ্বারাই রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার কোরআন এমন এক আজীব এবং শান ওয়ালা কিতাব, এই কোরআন এমন এক আজীব এবং শান ওয়ালা কিতাব, এই কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা তার জবান দ্বারা যখন কোরআনকে তেলাওয়াত করে জিব্রাইল আমিনকে শুনাইলেন, আসমান এবং জমিনের ভিতরে বাবা যা কিছু আপনি দেখতেছেন সব কিছু হলো খালেক না মখলুক, সব হলো মখলুক, আকাশের চন্দ্র মখলুক, আকাশের সূর্য মখলুক, আকাশের উপরে আল্লাহ পাক বাইতুল মামুর বানাইছেন মখলুক, জান্নাত বানাইছেন মখলুক, জাহান্নাম বানাইছেন মখলুক, জমিনের ভিতরে সুন্দর যদি আল্লাহ ভরি দিলেন, জমিনে যা কিছু আছে সব কিছু হলো মখলুক, ঠিক কিনা বলেন? খালেককে আল্লাহ, খালেককে, সকলে জোরে বলতে হবে খালেককে, আরো জোরে বলতে হবে খালেককে, গলাটাকে বড় করে বলতে হবে খালেককে। মুসলমান ভাইরা, আমান তমাম কায়নাতের সব কিছু যদি মখলুক হয়, আমি আমার জবান দিয়ে যে কথাটা বলি, আমার জবান দ্বারা যে কথা বের হয়, এটা হলো কালামুন নাস, এটা আমার কালাম, মানুষের কালাম, ফেরেশতাদের জবান দ্বারা যে কথা বের হয় এটা কালামুল মালাইকা, এটা ফেরেশতাদের কথা, ফেরেশতাদের কালাম, আল্লাহর জবান দ্বারা যে কথা বের হয় এই কথার নাম হইল কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার মানুষের জবান দ্বারা যে কথা বের হয় এটা কালামুন্নাস, ফেরেশতাদের জবান দ্বারা যে কথা বের হয় এটা কালামুল মালাইকা, আর আল্লাহ পাকের কুদরতি জবান দ্বারা যে কথাটা বের হয় এই কথাটা হলো সরাসরি কালামুল্লাহ। আল্লাহু আকবার। এই কালামুল্লাহ স্বয়ং পরওয়ারদিগার আলমের কুদরতি জবান দ্বারা বের হইছে, স্বয়ং পরওয়ারদিগার আলমের কুদরতি জবান দ্বারা যখন কালামুল্লাহর শব্দ বের হইছে, কুদরতি জবান দ্বারা বের হওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনের কাছে আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, আল্লাহ তো আল্লাহ, একটু জোরে সকলে আল্লাহকে একটু ডাক দেন তো দেখি, বলেন আল্লাহ, আরো জোরে গলাটা ছেড়ে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে, এই চন্দ্র সূর্য নক্ষত্র সৌরনাদির মালিককে, মহান মালিক পরওয়ারদিগার আলমের কুদরতি জবান দ্বারা যখন কালামুল্লাহ বের হয়ে গেছে, আল্লাহর কালাম যখন বের হয়েছে, জিব্রাইল আমিন এটাকে ধারণ করে যখন নিয়ে আসছে, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ জিব্রাইল আমিন ধারণ করার সাথে সাথে, জিব্রাইল আমিন শুধু জিব্রাইল আমিন থাকে নয়, আল্লাহ তাআলা কালামুল্লাহর বরকতে জিব্রাইল আমিনকে রুহুল আমিন বানিয়ে দিলেন, তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। কালামুল্লাহর ওসিলায় জিব্রাইল আমিন আল্লাহ সর্দার বানিয়ে দিলেন। মুসলমান ভাইরা, আমার দিলের কান লাগে আজকে কিছু কথা শুনে যান, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে কালামুল্লাহর ওসিলায় সর্দার বানিয়ে দিলেন, শুধু তাই না, আল্লাহ তাআলা কালামুল্লাহর ওসিলায় জিব্রাইল আমিনকে সর্দার বানানোর পরে যখন এই কালামুল্লাহ শরীফটাকে পয়গম্বর আরবির কাছে নাজিল করলেন,
পয়গম্বর আরবির কাছে কোরআনে হাকিম নাজিল হওয়ার পরে পয়গম্বরকে আল্লাহ তাআলা তাম দুনিয়ার সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিলেন। আরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন কালামুল্লাহ শরীফ নিয়ে আসছেন, উনি সর্দার হয়ে গেছেন। যে পয়গম্বরের কাছে কালাম নাজিল হয়েছে পয়গম্বর সর্দার হয়ে গেছে। এ উম্মতেরা স্মরণ করুন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সর্দার বানাইছেন কালামুল্লাহর ওসিলায়। আপনারা আল্লাহর হাবিবের উম্মত, আমরা আল্লাহর হাবিবের উম্মত। আল্লাহ আমাদেরকে দূরে রাখেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে তাম পৃথিবীতে যত নবী আগমন করেছে, তাম পৃথিবীতে যত নবী আগমন করেছে, নবীদের যত উম্মত দুনিয়াতে আগমন করেছে, মহান মালিক পারওয়ারিদিগার আলমের কাছ থেকে কালামুল্লাহ শরীফের সিলসিলায় জিব্রাইল আমিন থেকে পয়গম্বর পর্যন্ত, পয়গম্বর থেকে উম্মতের পর্যন্ত এই কালাম যখন আসছে, পারওয়ারিদিগার আলম এই উম্মতকে দুর্বল করে নাই, তাম পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের সর্দার নবী মুহাম্মদ আরবের উম্মতদেরকে আল্লাহ বানিয়ে দিছে। মুসলমান বাবাজিরা, আমার সেই কালামুল্লাহ শরীফের সুরা আল ইমরানের 101 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি শুনবো, কার কালাম শুনবো? জোরে বলেন না, কার কালাম? আল্লাহ তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো এই, আমাদের দেশের মানুষ চাকরির জন্য যদি সরকার কোনো অ্যাপ্লিকেশন দেয়, সার্কুলার দেয়, তো অ্যাপ্লিকেশন করার জন্য চাকরিতে লোক নিবে 10 জন, দরখাস্ত পড়ে কম করে হলো 10,000, ঠিক কিনা বলেন? লোক নেওয়া হবে 10 জন, দরখাস্ত পড়ে কত? 10,000। যোগ্যতা আছে অনেকের বেশি, তারা পায় না চাকরি, যে মাল দিতে পারে তার চাকরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এদেশের ভিতরে একেবারে সচিবালয় থেকে শুরু করে একেবারে বাংলাদেশের যত পদ পজিশন আছে সমস্ত পদ পজিশনে চাকরি নিতে গেলে টাকার বান্ডেল জমা না দেওয়ার আগ পর্যন্ত দরখাস্ত টেবিলে ওঠে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের প্রতিটা রঞ্জে রঞ্জে কিসের মেম্বার বলেন, আর চেয়ারম্যান বলেন, আর কাউন্সিলর বলেন, আর মেয়র বলেন, আর এমপি বলেন, আর মিনিস্টার বলেন, প্রাইম মিনিস্টার বলেন, সব জায়গায় ফাইল জমা হবে, তার আগে টাকার বান্ডেল জমা হবে, নসেদ ফাইলে সই হবে না, ঠিক কিনা বলেন? এ খবর কি আমার আল্লাহ জানে না? আওয়াজ করে বলেন, আল্লাহ কি জানে না এই খবর? মুসলমান বাইনেরা, আমার মহান মালিক পারওয়ারিদিগার আলম টোটাল অবস্থাটাই জানেন। এই জন্য কোরআনে হাকিমের ভিতরে সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের ওই কথাগুলি বলে দিলেন, মানুষের ওই অবস্থার কথাগুলি আল্লাহ বয়ান করলেন। আল্লাহ তাআলা বয়ান করতে গিয়া বলেন, দুনিয়ার মানুষেরা ধোকাবাজ, দুনিয়ার মানুষেরা লুটতুরাজি করবে, দুনিয়ার মানুষেরা দুই নম্বরই করবে। পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ কি করবে না করবে আসমানের মালিকের কাছে সব খবর আছে। এজন্য আসমানের মালিক কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট ভাষায় ওই দুকাবাজদের পরিচয় জানিয়ে দিলেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় দুকাবাজ কারা বলতে পারবেন? সবচেয়ে বড় দুকাবাজ কারা? ইহুদিরা। কারা? জোরে বলেন, কারা? তারপরে খ্রিস্টানেরা, তারপরে কারা? জোরে বলেন না, তারপরে কারা? পৃথিবীতে সবচেয়ে বড় দুকাবাজ হলো ইহুদিরা, তারপরে হলো খ্রিস্টানেরা, তারা বড় দুকাবাজ। দেশকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের প্রধানমন্ত্রীকে কিছু টাকা পয়সা দিয়ে হাতে নিয়ে নেয়, দেশকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে দেশটা যখন হাতিয়ে নেই, তাদের কব্জার ভিতরে নিয়ে তারা নেতৃত্ব দেয়। আল্লাহ খবর জানেন,
এজন্য আল্লাহ তাআলা ওই কাফেরদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা যারা জমিনে কুফরি করে কুফরিবাদদেরকে বলতেছেন, জমিনের ভিতরে যারা কুফরি করে এই জমিনের ভিতরে যারা কাফের ওই সমস্ত কাফের কুফরিবাদদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ঈমান আনো নাই, কুফরি মতবাদের উপরে প্রতিষ্ঠিত ছিলে, কাফের ছিলে। আল্লাহ তাআলা তাদের অবস্থা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দুনিয়াতে দোকাবাজি করে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা কামাই করেছো, টাকা দিয়ে পয়সা দিয়ে চেয়ার দখল করেছো, টাকা দিয়ে পয়সা দিয়ে পাওয়ার দখল করেছো, মনে রাখো এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় মৃত্যুর পরে টাকা পয়সা দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাই জানাই দিলেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবা ওয়া লাউ ইফতারা বিহ উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারা আমার, মহান মালিক পরওয়ারদিগার আনাম স্পষ্ট ভাষায় কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ কি জানিয়ে দিলেন? এ দুনিয়ার মানুষেরা স্মরণ করো ওই দিনের কথা, হাসরের ময়দানের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন কাফের রাজারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, ইমান নিয়ে আসতে পারে না, কুফুরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে কবরে আসছে, হাসরের ময়দানে যখন দুই দুকাবাজগুলি দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা ওই দুকাবাজদের কথা বয়ান করতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবা ওয়া লা ইফতারা বি উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা কুফরি অবস্থায় ওই কাফেররা মৃত্যুবরণ করবে, কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করবেন তারা যদি জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ মুদ্রা আমার কাছে দেয় আর দিয়ে বলে আমাদের বিচারটা একটু সহজ করে দেন, দুনিয়াতে ঘুষের টাকা দিয়া অনেক সময় টাকার বান্ডিল জমা দিয়া চাকরি নিয়েছো, চেয়ারে বসেছো, পাওয়ারে বসেছো, আখেরাত আল্লাহ তাআলা এই কথাই স্মরণ করিয়ে দিলেন, রে কাফেররা, রে মুশরিকেরা, দুনিয়ার জমিনে টাকা পয়সা দিয়ে দুকাবাজি করেছো, মরণের পরে হাসরের ময়দানে টাকা পয়সা দিয়ে দুকাবাজি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, জমিন থেকে নি আসমান পর্যন্ত যদি স্বর্ণ মুদ্রা আমার কাছে দিয়ে একজন কাফের একজন মুশরিককে বলা হয় যে একটু পরিবর্তন করে দেওয়ার, আল্লাহর টাকার দরকার নাই, আল্লাহর টাকার দরকার নাই, আল্লাহর স্বর্ণ মুদ্রার দরকার নাই, আল্লাহ ওই কথাগুলি স্মরণ করে দিয়ে ওই কাফেরদেরকে বলতেছেন, কাফেররা স্মরণ করো ওই দিনের কথা, দুনিয়াতে ধোকাবাজি চালাইতে পারবে, মুসিবতের দিনে কোনো ধোকাবাজি চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে দিব। আল্লাহ আরেকটি কথা বলে দিলেন, শুধু যন্ত্রণাদায়ক শাস্তি দিব না, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা লাহুম মিন নাসিরিন, দুনিয়ার জমিনে যদি কেউ মুসিবতের ভিতরে পড়ে যায়, এক ভাই মুসিবতে পড়লে আরেক ভাই যায়, বড় ভাই যদি জেলখানায় যায় ছোট ভাই তদবির করার জন্য যায় কি যায় না, বলেন যায় কি না? আল্লাহ কাফের মুশরিকদেরকে সতর্কবাণী শুনিয়ে দিলেন, আল্লাহ কি শুনিয়ে দিলেন, দুনিয়ার মানুষ মুসিবতের দিনে ইমানদারের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ পয়গম্বরদেরকে রেখে দিবেন, নবীরা ইমানদারদের জন্য সুপারিশ করবেন, আলেমেরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, নেককার মানুষেরা সুপারিশ করবে, স্ত্রী স্বামীর জন্য সুপারিশ করবে, স্বামী ও স্ত্রীর জন্য সুপারিশ করবে। আর কাফের মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলেন,
ওই মুসিবতের দিনে কাফের মুশরিকদের অবস্থা কত করুণ হবে। আল্লাহ বলেন ওয়ামা লাহুম মিন নাসিরিন, ওই মুসিবতের দিনে যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেন ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। তাইলে আমরা ইমানদার, আমরা মুমিন, এজন্য আমরা ধন্য, ঠিক কিনা বলেন? আরে মুমিনের বিজয় নিশ্চিত, টেনশন করেন না, যদি মুমিনের মতন মুমিন হতে পারেন। আল্লাহ বলেন ওয়াল্লা তাহিনু ওয়াল্লা তাহজানু ওয়াল্লা তাহিনু ওয়াল্লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আসমানের মালিক তোমাদের হাতে বিজয়ের পতাকা উত্তীর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে নসিহত করার পরে এবার মুমিনদেরকে নসিহত করতেছেন। আল্লাহ তাআলা এবার মুমিনদেরকে নসিহত করতেছেন, মুমিন কারা? মুমিন তো তারা যারা ঈমান আনয়ন করেছে। ঈমান তো এমন এক দৌলত যেটা টাকার দ্বারা কিনা যায় না, টাকার দ্বারা ঈমান কিনা যায়? এই মিয়া জোর করে কি ঈমান নেওয়া যায়? জোর জুলুম করে কি ঈমান নেওয়া যায়? জোর জুলুম করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায়, পয়সা নেওয়া যায়, ছুরি ঢুকাই দিয়া মানুষকে হত্যা করা যায়, কতল করা যায়, শহীদ করা যায়, কিন্তু মানুষের দিল থেকে ঈমানি দৌলত কোনোদিন নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই কথাই স্মরণ করে দিলেন, দুনিয়ার মানুষ শোনা স্মরণ করাই দিলেন। আল্লাহ এবার মুমিনদের সম্পর্কে বয়ান করলেন, ও মুমিনেরা তোমাদেরকে আমি আল্লাহ নসিহত করতেছি। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব যদি আমি আল্লাহর কাছ থেকে কিছু পাইতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি কিছু পাইতে চাও, ও মুমিনেরা যদি আমি আল্লাহর কাছ থেকে কিছু পাইতে চাও, তাহলে এরকম জায়গা থেকে তুমি ব্যয় করো, এরকম জায়গা থেকে তুমি দান করো, যে জিনিসটা তোমার কাছে প্রিয়, যে জিনিসটা তোমার কাছে বড় পছন্দের, এই পছন্দের বস্তু থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন পছন্দনীয় বস্তু থেকে দান না করলে নেকির আশা করিও না। লান তানালুল বিররা হাত তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ মুমিনদেরকে বলতেছেন যদি তুমি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চাও, তাহলে তুমি তোমার পছন্দনীয় বস্তু থেকে দান করো। সুবহানাল্লাহ। পছন্দনীয় বস্তু কাকে বলা হয়? এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করে দিলেন, হযরতে ফাতেমা একটা মাত্র জামা পরিধান করে, নতুন কোন জামা নাই। স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরেই তাকে একটা সুন্দর নতুন জামা বানিয়ে দিলেন। নতুন জামা বানিয়ে দেওয়ার পরে হযরতে ফাতেমা নতুন জামাটা শুধু আজকেই পরলেন, নতুন জামাটা পরে ঘরের ভিতরে হাঁটতেছেন, মুহূর্তের ভিতরে ভিক্ষুক যেন কোত্থেকে চলে আসলো, ভিক্ষুক ডেকে ডেকে বলে ফাতেমা, এ ফাতেমা, আমার গায়ে জামা নাই, আমার কোনো পোশাক নাই, যদি একটু মেহরবানি করে আমার একটু পোশাকের ব্যবস্থা করে দিতে। হযরতে ফাতেমা যে জামাটা পুরাতন জামার ভিতরে হাত দিয়ে দিলেন, পুরাতন জামায় হাত দিয়ে একটা মিসকিন গরিবকে দিয়ে দিবেন, হাত লাগানোর সঙ্গে সঙ্গে দিলের ভিতরে স্মরণ হয়ে গেল কোরআনে হাকিমের সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি নেকের আশা করো তাহলে তোমার পছন্দনীয় বস্তু থেকে দান করো। সুবহানাল্লাহ বলেন।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করবেন, পুরাতন বস্তু হাত দিলেন, পুরাতন কাপড় হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে ইতমিনান হয়ে গেল, পুরাতন এই জিনিসটা দান করতে পারি, এটা আমার প্রিয় না, যেটা আমার গায়ে জড়ানো আছে এটা আমার প্রিয়। বলেন তো দেখি, পুরাতনটা প্রিয় না নতুনটা প্রিয়? জোরে বলেন, পুরাতনটা বাদ হয়ে গেছে, নতুনটা পরিধান করেছে, নতুনটা প্রিয় হয়ে গেছে। হযরতে ফাতেমা নতুন জামাটা এবার কিভাবে দান করবেন? হযরতে ফাতেমা ঘরের ভিতরে গেলেন, আবার সেই জীর্ণ শীর্ণ পুরাতন জামাটা পরিধান করলেন, নতুন জামাটা বাস করে সুন্দর করে ঘরের দরজায় দাঁড়ানো অবস্থায় যে ভিক্ষুকটা ডাক দিয়েছে, মুসলমান কারে কয়, এ মিয়া মুসলমান। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে নতুন জামাটা হাতের ভিতরে নিয়ে ভিক্ষুকের হাতের ভিতরে তুলে দিলেন, পুরাতন জামাটা পরিধান করে ঘরের ভিতরে হাঁটতেছেন। হযরত আলী এসে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? নতুন জামাটা না বলেছিলাম আজকে পরার জন্য? হযরতে ফাতেমা উত্তর করে, এ আলী, স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আল্লাহর পয়গম্বর সূরা আলী ইমরানের দুই নম্বর আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দনীয় বস্তু থেকে যদি দান করতে না পারো, নেকের আশা তুমি মোটেও করিও না। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পছন্দনীয় বস্তু নিজের জামাটা দান করে দিলেন, নিজের জামাটা দান করে দেওয়ার পরে পুরাতন কাপড় পরিধান করে ঘরের ভিতরে বসে রইলেন। আল্লাহ তাআলা সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ফাতেমাকে জান্নাতের ভিতরে যত মহিলারা থাকবে সমস্ত মহিলাদের মা জাতির সর্দার আল্লাহ তাআলা হযরত ফাতেমাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি ত্যাগ স্বীকার দিছে, একটা জামা দিয়ে দিছে জান্নাতের ভিতরে মহিলাদের সর্দার ইনি আল্লাহ বানিয়ে দিছে। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বলেন পছন্দনীয় বস্তু দিকে দান করো। তারপরে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন তুমি দান করবে না, 500 টাকার নোট আছে, 1000 টাকার নোট আছে, 10,000 টাকা আছে, দানের কথা বললে ভিতরে লুকাইয়া তুমি রাখবা, 10 টাকা দিবা, তোমার দিলের অবস্থা আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলিম। এ মানুষ, তুমি তোমার দিলের ভিতরে কি রাখছো দুনিয়ার কেউ না জানলো, আমি আল্লাহ তাআলা জানি। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলিম, তোমার টোটাল অবস্থাটার সব খবর আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফাঁক দিয়ে মুমিনকে নসিহত করার পরে সামনের দিকে এমন এক জাতির কথা বললেন, এমন এক জাতির কথা আল্লাহ তাআলা বয়ান করলেন যে জাতি পৃথিবীতে সবচেয়ে বাঁকা জাতি, এটা হলো বনি ইসরাইলি জাতি। বনি ইসরাইল জাতি, বনি ইসরাইল জাতিরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতে শুরু করলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর কথা মানেন না, আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনি আল্লাহর কথা মানেন না, আপনি আল্লাহর কথা মানেন না, আল্লাহর হুকুম মানেন না, কারণ কি? আপনার ধর্মের ভিতরে তো উটের গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু আমরা ইহুদিরা শুনেছি, ইহুদিদের পয়গম্বর যারা ছিল ওই পয়গম্বররা নিষেধ করে দিয়েছিল উটের গোস্ত খাওয়া যাবে না, উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ হারাম, কিন্তু আপনি তো তাদেরকে জানিয়ে দিলেন উটের গোস্ত খাওয়া কথা এটা জায়েজ করে দিলেন। পয়গম্বর, ও পয়গম্বর, আপনার কাছে সংবাদ আসে নাই উটের গোস্ত খাওয়া হারাম, তাওরাতের খবর কি আপনি জানেন না?
আপনি কি তাওরাত কিতাবের ওই খবর আপনার কাছে নাই? রহমাতাল লিল আলামিন তাদের প্রশ্নের উত্তরে যে জবাবটা দিলেন ওই জবাবটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত করে সাথে সাথে নাজিল করে জানিয়ে দিলেন। ইহুদিরা চক্রান্ত করে, ইহুদিরা দুকাবাজি করে, খ্রিস্টানেরা দুকাবাজি করে, আজ ওরা চক্রান্ত করে পৃথিবীর ভিতরে মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য, আলাদা করার জন্য, খণ্ড খণ্ড করার জন্য তারা পায়তারা করে আসছে, ঠিক কিনা বলেন মুসলমান বাইনানে আমার? আল্লাহ ইহুদিদের কথা বললেন, ইহুদিরা কারা? ইহুদিরা হলো বনি ইসরাইলি জাত। ওই বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার কথা বলতেছি মিয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের গোত্র থেকে দূরে কোথাও সফরে যাবেন, তার গোত্রের লোকদেরকে বলে দিলেন এই রিয়ার ভিতরেই তোমরা থাকবা। গোত্রের লোকেরা বলেন না, এরিয়ার ভিতরে আমরা থাকবো গো পয়গম্বর, খাবারের ব্যবস্থা কে করবে? আসমানের মালিক জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা আপনি জানিয়ে দেন, আসমান থেকে আমি খাবারের ব্যবস্থা করে দিব। এবার তারা প্রশ্ন করতে শুরু করে দিল, আসমান থেকে খাবার আসবে বটে, কিন্তু খাবার আসবে বটে, আমাদের বাচ্চাদের এই পোশাক কে দিবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাদের শরীরের ভিতরে যে পোশাক আছে এই পোশাকে ময়লা লাগবে না, ধুলাবালি লাগবে না, তাদের পোশাকের দরকার হবে না। পাল্টা প্রশ্ন করে বলে, পয়গম্বর ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের কাছে আস, বাচ্চাদের পোশাক, বাচ্চারা বড় হবে পোশাক পরিবর্তন করতে হবে, ওই পোশাক আমরা কোত্থেকে পাবো এরিয়ার ভিতরে থাকলে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগার আলম এমন এক জাতি তুমি আমাকে দিয়েছো যারা বারবার প্রশ্ন করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পয়গম্বর তাদেরকে বলে দেন তাদের বাচ্চাগুলি ছোট থেকে যখন বড় হতে থাকবে তাদের সাথে তাদের পরনের পোশাকগুলিকেও আমি আল্লাহ বড় করে দিব। সুবহানাল্লাহ, পোশাকও বড় হবে। ওই বাঁকা জাতির উত্তর আল্লাহ পাক পেশ করলেন। আর ইহুদিদেরকে বললেন, তোমরা যে প্রশ্ন করতেছ ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তোমরা যে বলতেছ ইয়াকুব আলাইহিস সালামের কথা, তাওরাতের কথা বলে তোমরা বলতেছ আমি উটের গোশত কো হালাল করেছি, আমার শরীয়তে হালাল, যেটা তোমাদের শরীয়তে হারাম ছিল। পয়গম্বর বলে তুমি তাওরাত নিয়ে আসো, ইঞ্জিল নিয়ে আসো, তাওরাতের কোথাও উটের গোশত খাওয়া হারাম নাই, বরঞ্চ এটা নবীর একটা পণ ছিল। বলেন সুবহান আল্লাহ তাআলা ওই কথাগুলি বললেন। আল্লাহ কি বলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসি من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فأتوها إن كنتم صادقين الله تعالى جنيه دلان اے پیغمبر اپنے تادر کے بولن تورو تریکتا کو بھی اپنا سامنے حجیر کولار جنن ایگو دیرا চুপ হয়ে গেল, কারণ তাওরাতের একটা কপিও তাদের কাছে নাই। তারা তাদের নিজের কিতাবকে পরিবর্তন করে দিয়েছে, তারা তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে, ইঞ্জিলকে পরিবর্তন করে দিয়েছে, এক এক গোত্রের জন্য তারা নিজেরা নিজেরা তাদের তাওরাতকে পরিবর্তন করে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা পরিবর্তন করে দিয়ে নিজেরা নিজের কিতাবগুলি লেখা আমল করতেছে। বলেন নাউজু বিল্লাহ, কুরআনে মনে কাজিব এবং শানওয়ালা কিতাব, মাগরিব থেকে শিমাল পর্যন্ত, শিমাল থেকে জুনুদ পর্যন্ত তাম পৃথিবী আপনি ভ্রমণ করে দেখবেন, তাম পৃথিবী আপনি ভ্রমণ করে দেখবেন, কুরআনের কোন একটা কপি বিশ্বের যে কোনো জায়গা থেকে সংরক্ষণ করবেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরআনের যে কোনো একটা কপি যদি আপনি সংরক্ষণ করেন, সংরক্ষণ করার পরে একেবারে সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি আপনি তল্লাশি দেন, খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, কোরআনের একটা জবর, একটা জের, একটা নক্তার পরিবর্তন না যে কেউ করতে পারে না। সুবহানাল্লাহ,
কারণ কি মুসলমান শরণ করুন আল্লাহ তাআলা কুরআন নাযিল করার পরে এই কুরআনের গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়া দিলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিলেন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন নাযিল করেছি আমি আল্লাহ আর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের ভিতরে রেখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইহুদিদের কথা স্মরণ করায় দিলেন কি ঘটনা ঘটেছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম প্লেগ রোগের ভিতর আক্রান্ত হয়ে গেলেন পয়গম্বর প্লেগ রোগ ভালো হয় না বহুদিন যাবত মরণ অবস্থা হয়ে গেলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে পছন্দের যে গোস্ত ছিল এটা হলো উটের গোস্ত উনি এটার উপরে তওবা করলেন এটার উপরে উনি এরকম এক দলিল লাগাই দিলেন কসম লাগাই দিলেন ইয়াকুব পয়গম্বর বলতে শুরু করে দিলেন নগো মালিক পরওয়ার দিগার আলম আমার সবচেয়ে পছন্দের গোস্ত হলো উটের গোস্ত আজকে আমি উটের গোস্ত থেকে আপনার দরবারে কসম করতেছি যদি আমার প্লেগ রোগটা ভালো হয়ে যায় তাহলে আমি জিন্দগিতে কোনোদিন উটের গোস্ত ভক্ষণ করব না আল্লাহ তাআলা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের এই দোয়াটা কবুল করলেন এই জন্য নবী উটের গোস্ত ছেড়ে দিয়েছিলেন উম্মতদেরকে ছেড়ে দেওয়ার জন্য পয়গম্বর বলে নাই উম্মতেরা এমনি এমনি ছেড়ে দিয়েছিল এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়ার মানুষেরা এই ইহুদিরা খ্রিস্টানেরা স্মরণ করো ওই দিনের কথা ইয়াকুব পয়গম্বর নিজে উটের গোস্ত খাওয়া বন্ধ করেছিলেন উম্মতদের জন্য নিষিদ্ধ করে নাই আমার শরীয়তে মুহাম্মদের ভিতরে উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ না উটের গোস্ত খাওয়া হালাল যদি কোনো মুসলমান উটের গোস্ত না খায় তাহলে তার ইমান পরিবর্তন ইমান পরিপূর্ণ হবে না তার ইমান পরিপূর্ণ হবে না পরিপূর্ণ মুমিন মুসলমান সে হতে পারবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেন ইহুদিরা মিথ্যা কথা বলে খ্রিস্টানেরা মিথ্যা কথা বলে আল্লাহ কি বলেন আল্লাহ অত্যন্ত চমৎকার বচন ভঙ্গিতে বলেন ফামানিফতারা আলাল্লাহি আল-কাযিব মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুল যালিমুন আল্লাহ বলেন ইহুদিরা খ্রিস্টানেরা আমি আল্লাহর ব্যাপারেও তারা মিথ্যা কথা বলে তারা জালেম আল্লাহ ইহুদি খ্রিস্টানেরা যা মিথ্যা কথা বলবে বানিয়ে বানিয়ে তাওরাত লিখবে বানিয়ে বানিয়ে ইঞ্জিল লিখবে বানিয়ে বানিয়ে নিজের ধর্ম ধর্মগ্রন্থগুলি বলবে নিজের নবীর নাম নিয়ে নিয়ে তারা মিথ্যা কথাগুলি বলবে আল্লাহর নামেও মিথ্যা কথা বলবে এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারা আমার সম্পর্কেও মিথ্যা কথা বলবে তবে হ্যাঁ তারা জালেম আর জালেমদের জন্য আল্লাহ পাক রেখে দিলেন জাহান্নাম কাফেরদের জন্য আল্লাহ রেখে দিলেন জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে তিনটা সূরা নাযিল করলেন যে তিনটা সূরার ভিতরে তিনটা ভাগ করে দিলেন একটা হলো সূরাতুল মুমিনিন এটা মুমিনদের জন্য আল্লাহ পাক রেখে দিলেন আরেকটা সূরা সূরাতুল কাফিরুন যেই কাফেরদের জন্য আল্লাহ পাক আরেকটা সূরা রেখে দিলেন আরেকটা সূরা আল্লাহ রাখলেন মুনাফিকুন যেটা মুনাফিকদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিলেন কারণ তাম পৃথিবীর মানুষগুলি তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ মানুষ থাকবে মুসলমান দুই নাম্বার ভাগ মানুষ থাকবে মুনাফিক তিন নাম্বার মানুষ থাকবে হলো কাফের আল্লাহ ভাগ মানুষকে তিন ভাগ করবেন কিন্তু মুনাফিকদের জন্য আজাব বড় কঠিন আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে এ ইহুদিরা এ খ্রিস্টানেরা আল্লাহর ব্যাপারে তোমরা কথা বলার চেষ্টা করিও না আল্লাহর ব্যাপারে মিথ্যা বলিও না বলিও না আল্লাহ মিথ্যা কথা বলেছে পয়গম্বর মিথ্যা কথা বলেছে তারা সত্য কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি সাজিয়ে দেওয়ার পরে অত্যন্ত চমৎকারভাবে বনী ইসরাইলের প্রথম পয়গম্বর তাম পৃথিবীর সমস্ত মানুষদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বয়ান করতেছেন আল্লাহ তাআলা বলেন কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিমা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন আল্লাহ তাআলা
এই বয়ানগুলি করার পরে বনি ইসরাইলের যিনি জাতির পিতা, শুধু বনি ইসরাইলের জাতির পিতা না, তাম মুসলিম মিল্লাতের জাতির পিতার কথা আল্লাহ বয়ান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম একজন পয়গম্বর, ইব্রাহিম আলাইহিসসালাম এত দামি পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের রক্তের ধারাবাহিকতায় পয়গম্বর আরবিকে জমিনে পাঠাইলেন। পয়গম্বর নিজেই বলেছেন, আনা দুআ ওয়া বিনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম এরকম পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় মূর্তি পূজা ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় আগুনের পূজা ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় শিরক বেদাদের প্রচলন ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিসসালামের ঘোষণা দিয়ে দিলেন, ইব্রাহিম পয়গম্বর শিরক মুক্ত ছিল, বেদাত মুক্ত ছিল। ইব্রাহিম পয়গম্বর মুশরিক ছিলেন না, উনি পবিত্র ছিল, উনি মুশরিক ছিলেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে তহারতার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মুশরিক ছিলেন না। আজকে বর্তমান আমাদের জাতির পিতাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন? আমাদের জাতির পিতাকে জোরে বলেন, কে? সকলে বলে না, বলেন তো জোরে উচ্চ আওয়াজে, আমাদের জাতির পিতা কে বাবা? এটা বলতে লজ্জা লাগে, শরম লাগে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কোনোদিন শিরক করে নাই, উনি মুশরিক ছিলেন না। ইহুদিরা অনেক সময় ইব্রাহিম আলাইহিসসালামের গালি দিছে, অথচ সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম কত দামি পয়গম্বর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বয়ান করেছেন, আ মুসলমান দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙার পক্ষে ছিলেন, কোনোদিন মূর্তি গড়েন নাই, কিন্তু আজকে আমরা মুসলমানেরা মূর্তি ভাঙার পক্ষে চলে গেলাম, কিন্তু না না, আমাদের ভিতরে কিছু মুসলমান, আমাদের ভিতরে কিছু মুসলমান যারা নাকি মূর্তি তৈরি করে ঘরের ভিতরে রাখে, বারিন্দায় রাখে, রাস্তায় রাখে, ঠিক কি না বলেন? আরে আমাদের ভিতরে কিছু মুসলমান যারা মূর্তি বানায়, এই জন্য কবি বলেন, বুদ্ধি শেখান উঠ গায়ে বাকি জুড়ে বুদ্ধ গড় হ্যাঁ আমার ইব্রাহিম পেদর আমার পেশর আজর হ্যাঁ। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মূর্তি ভাঙার পক্ষে, আর ইব্রাহিম আলাইহিসসালামের বংশের মানুষগুলি আজকে মূর্তি বানানোর পক্ষে, বলেন নাউযুবিল্লাহ।